হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ফ্রাইড রাইস। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিছি, ঢেলে দিছি 100 গ্রাম পরিমাণ তেল, কুকিং তেল। ঢেলে দিছি 100 গ্রাম পরিমাণ চপ ক্যারট বিনস, 2 টেবিল চামচ জিঞ্জার গার্লিক চপ। ঢেলে দিছি 3টা আন্ডা। এখন আমি একটু ফ্রাই করে নিব। তো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 500 গ্রাম বাসমতি রাইস। 90% কুক করে রাখছিলাম আমি আগে থেকে, 1 ঘন্টা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম বয়েল করার আগে। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে 90% কুক করে নিছি বাসমতি রাইস 500 গ্রাম। তো 500 গ্রাম বাসমতি রাইস আমি এড করে দিছি। ঢেলে দিছি 7 মতো লবণ, টেস্টিং পাউডার 1 চামচ, হোয়াইট পেপার পাউডার 2 টেবিল চামচ, সয়া সস 3 টেবিল চামচ, গ্রিন চিলি সস। এখন একটু ভালো করে মিক্স করে নিছি। এখন ঢেলে দিছি 200 গ্রামের মতো বয়েল চিকেন আর অল্প স্প্রিং অনিয়ন চপ। এখন একটু ভালো করে মিক্স করে একটু ফ্রাই করে নিব। তো আমার অলরেডি হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস। যদি রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।